বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নিত্যদিনের মতো আজ একটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি হাজির আলী আমি গত দুইটি ভিডিও জোয়া দক্ষর দিয়ে কীভাবে আপনি দুশ্মনকে আপনার পাগল করবেন খুব সহজেই এবং গায়ে নক্ষর দিয়ে কীভাবে আপনার দুশ্মনকে অন্ধ করবেন সে ব্যাপারে আপনি আমি ভিডিও দুটি দিয়েছি খুবই ইম্পর্টেন্ট দুটি ভিডিও এবং সহজ তাই অবশ্যই যারা এখনো ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব সেখান থেকে দেখে নিতে পারেন এবং আজকে ওই প্রক্রিয়ারই দুশ্মনকে ধ্বংস করার জন্য এটি হা অক্ষর দিয়ে দুশ্মনী ধ্বংস করার জন্য খুব সহজ একটি প্রক্রিয়া এবং খুব ইম্পর্টেন্ট এবং সেই সাথে দুশ্মনের বাড়িঘরও আপনি এটা দিয়ে ধ্বংস করতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই পুরো ভিডিও জুড়ে থাকুন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন ইনশাল্লাহ উপকৃত হবেন তাই ভিডিওটির মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন এতে করে নিত্য নতুন কোনো পুরাতন বই থেকে আপনারা ভিডিও সহজে দেখতে পাবেন তাই আসুন আজকে আমি আপনাদের সামনে যে হা অক্ষর দিয়ে আপনি কীভাবে দুশ্মনকে এবং তার বাড়িঘর ধ্বংস করবেন সে ব্যাপারে আমি দুটি বইয়ে আমি একটি কাজই দুটি বই থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমত হলো উর্দু মজরে সোলেমানি সেখানে উল্লেখ আছে আপনি হা অক্ষর দিয়ে কিভাবে ধ্বংস করতে পারবেন এবং বাড়িঘরও ধ্বংস করতে পারবেন কথা হালাপ করতে পারবেন আপনার দুশ্মনকে আপনার দুশ্মন যদি কোনো অত্যাচার করে বা জুলুম করেন বা অন্যায়ভাবে কোনো কিছু আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে আপনার দুশ্মনকে আপনি দমিয়ে রাখার জন্য আমার এই তব্যটি ইসরায়েল খলিল বা গোপনীয় বন্ধুর মতো আপনার কাজ করবেন আমি তাই উর্দু বইয়ে যাব না আমি বাংলা বই থেকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং পুরো ভিডিওতে আমি ডকুমেন্ট সহকারে আমি পেশ করব ইনশাল্লাহ আপনারা ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন আমি ভিডিও স্ক্রিনে এই বাংলা থেকে যেটা দেখাবো সেটা দেখতে পাবেন প্রুফ সহকারে তাই আসুন কিভাবে আপনার দুশ্মনকে আপনি ধ্বংস করবেন সেভারের জন্য আপনাকে প্রথমে একটি পুরাতন কবর আপনাকে একটি স্থির করতে হবে নতুন কবর হলে হবে না মানে এক বছর বা তিন বছর এরকম ভেতরে যেগুলো কবর সেগুলোকে নতুন বলে গণ্য হয় কিন্তু আপনাকে পুরাতন কবর পাওয়া যায় কবরস্থানে গেলে আপনার পাবেন বা আশেপাশে পাবেন সেক্ষেত্রে আপনার হবে নতুন এক কথা নতুন নতুন কবরে মাটি দিয়ে আপনার কাজ করলে কাজ হবে না সোজা কথা তাই আপনি পুরাতন কবর অবশ্যই আপনি নির্দিষ্ট করে রাখবেন এবং শনি মঙ্গলবার হওয়া চাই এবং শনি মঙ্গলবারে আপনি দিনে মাটি নিলে হবে না আপনি রাতে মাটি আনতে হবে এবং মাটি আনার সময় অবশ্যই আপনাকে কবরটা জাগ্রত করতে হবে যারা কবর জাগরণ মন্ত্র জানেন না আমার ভিডিও দেওয়া আছে আপনার সেখান থেকে দেখে নেবেন অথবা যারা সে মন্ত্র উপর জানেন না তারা অবশ্যই বলবেন যে জাগরে মাটি জাগ যে কাজেতে লাগান সে কাজে লাগ কমপক্ষে এই মাটিটা এই কথা বলিয়া নেবেন তার কারণ এখানে মাটি আনার সাথে আপনার যে কবরের রুহু বা হামজাজ এইটা আপনার চালান হয়ে আপনার দুশ্মনের বাড়িতে গিয়ে দুসমনকে ধ্বংস করবে এবং দুশ্মনের বাড়িঘর ধ্বংস করবে এটা মূলত একটি চালানে কাজ বলা চলে তাই অবশ্যই আপনারা অবহেলা করবেন না এবং যাওয়ার আগে অবশ্যই আয়তকুস্তি বা শরীর বন্ধের মন্ত্র আছে দেওয়া সেগুলো পরে আপনার শরীরটা বন্ধ করে আত্মরক্ষা করে নেবেন সেটাই আপনার জন্য মঙ্গলজনক তারপর আপনি মাটিতে আপনি এনে বাড়িতে আপনি রাখা যাবে না আপনাকে সাথে সাথে এই হা অক্ষরটি আপনাকে সত্তর বা দম করতে হবে ওই মাটির ওপর এবং প্রতিবারে বলতে হবে যে অমুকের ছিল অমুক হালাক সুদ বা অমুক অমুক হালাক সুদ বা অমুকের ছিল অমুক ধ্বংস হোক বা অমুকের বাড়িঘর ধ্বংস হোক এভাবে প্রতিবার আপনাকে নাম উচ্চারণ করতে হবে এবং হা হাকটি পড়তে হবে এভাবে আপনি সত্তরবার বার পড়বেন এবং সত্তরবারে আপনি ওই মাটির ওপর ফুঁট দেবেন এখানে উল্লেখ আছে তাই আমি ভিডিও স্ক্রিনে আপনাদেরকে দেখাবো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার দুশ্মনের দুশ্মনকে এবং তার বাড়িঘর ধ্বংস করতে সক্ষম হবেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে